মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা নাকি ওখানে খুবই শোচনীয়, হারের মুখ দেখছেন, উনি কি আবার কোথাও চেষ্টা করছেন? এটা কালকে ভোটের পরে এখন চিন্তা ভাবনা করছেন, লাস্ট পেজ বাকি আছে, করতে পারেন, এরকম ভিতর থেকে খবরও ছিল যদি ওখানে খারাপ হয় এদিকে কিছু একটা চান্স নেবেন, কিন্তু আমার মনে হয় প্রধানমন্ত্রী যেভাবে পাথর ফেলে দিয়ে গেছেন আর বোধহয় সাহস করবেন না উনি করতে। কতটা আশাবাদী কালকে দ্বিতীয় দফার পর? হাফ সেঞ্চুরি করে ফেলেছি আমরা দুটো ফেজেতে। না এটা তো ছিলই, যখন দেখুন এইরকম স্বৈরাচারী শাসন, তারা যখন হারবে এই ধরনের গণ্ডগোল করবে, হত্যালীলা চালাবে, এ স্বাভাবিক আছে। ডোনাল্ড ট্রাম্পকেও আপনারা দেখেছেন, সে সেনেটের মধ্যে ঢুকে যাচ্ছিলেন, ইনিও তাই করতে পারেন, সেদিকে যাচ্ছেন, তো হার স্বীকার করে নেওয়াটা মুশকিল ওনাদের কাছে, কিন্তু উনি বুঝতে পেরেছেন যে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, তো সেই জন্য কাল শেষ পর্যন্ত উনি বেরিয়ে গিয়ে নিজেই গণ্ডগোল করার চেষ্টা করেছেন, সব করেছেন, দু ঘন্টা বুথে বসেছিলেন, যেটা ওনাকে শোভা দেয় না মুখ্যমন্ত্রী হিসাবে এবং একজন ক্যান্ডিডেট হিসাবে, এটা নিয়মের বাইরে। তো যাই হোক, আমার মনে হয় নির্বাচনের ট্রেন ঠিক হয়ে গেছে, এবারে কোন দিকে যাবে নির্বাচন। ওখানে নির্বাচনের প্রচার করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 5 কিলোমিটারের মধ্যে আছে বাপকেটা, শুভেন্দুকে উদ্দেশ্য করে বলেছিলেন। সে ঠিক আছে, ওনারা হতাশা থেকে এসব কথাবার্তা বলছেন, কিন্তু পাবলিকের জবাব দেবে, রাজনীতিতে এই ধরনের ব্যবহার কথাবার্তা আমার মনে হয় মানে সমীচীন নয়, অভিপ্রেত নয় মানুষের। এক জায়গায় থেকে এক জায়গায় ওনারা নিয়ে গেছেন রাজনীতিটাকে, এত নিচে নামিয়ে দিয়েছেন মানুষের, এটা ভালো লাগছে না, মানুষের পরিবর্তন চাইছেন। শহরে আবার হোর্ডিং, আগামী দিনে দিচ্ছে ডাক মেয়ের কাছেই বাংলা থাক। আমার মনে হয় যে দিদিকে বলা থেকে যেটা শুরু হয়েছিল আজ পর্যন্ত, বাংলা তার মেয়েকে চায়, এগুলো কোনোটাই কাজ দেয়নি। হোর্ডিং রাজনীতি দিয়ে আর হবে না, মানুষ 10 বছর সুযোগ দিয়েছিল, তাতে কী করেছেন সেটা লোককে হিসাব দিতে হবে, ওনারা হিসাব দিতে যাচ্ছেন না, ওনারা হোর্ডিং দিচ্ছেন, অন্যরকম বিষয়ের দিকের বিষয়টাকে ঘুরিয়ে দিচ্ছেন। পশ্চিমবঙ্গের মানুষ খুব ব্যবহার মানে বাস্তববাদী, তারা নির্বাচন এবং রাজনীতিটাকে বিকাশের সঙ্গে উন্নয়নের সঙ্গে জুড়তে চান, আর তাতে মনে হয় ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানসিকভাবে ভেঙে পড়েছেন, তার উদ্দেশ্যে কিছু বলবেন যে কিছুটা রিকভারি হোক কিংবা সান্ত্বনা বা কিছু? দেখুন নির্বাচন তো শেষ হয়ে যায়নি, কিন্তু শেষটা দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা যেসব আশা করেছিলাম বাংলার মানুষ, উনি সেদিন আগে গিয়ে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন ব্যাপারটাকে, সেজন্য ওনার দায়িত্ব জ্ঞানের পরিচয় দিন, একজন পরিপক্ক পলিটিশিয়ান হিসাবে কাজ করে দেখান, মানুষ যেটা ওনার পক্ষে আশা করে সেটাই হওয়া উচিত। উনি ভাষা, কথাবার্তা, ব্যবহার যেখানে নামিয়ে নিয়ে গেছেন, পশ্চিমবঙ্গের রাজনীতির অনেক ক্ষতি হয়ে গেছে। কালকে উনি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন রাজ্যপালের কাছে এবং রাজ্যপালকেও ফোন করে জানিয়েছেন। ওনার পুরো মেশিনারি, ওনার নেতারা প্রচার ছেড়ে দিয়ে রাস্তায় না নেমে অফিস করে অভিযোগ শুরু করেছেন, ওখান থেকে অভিযোগ তো লোক ওনার বিরুদ্ধে করবে, উনি 10 বছর সরকার চালিয়েছেন, কী দিয়েছেন উনি অভিযোগ করতে যাচ্ছেন কেন? তার মানে আমাদের সঙ্গে আসনটা পাল্টাপাল্টি করেছেন, আমরা বিরোধী দল, আমরা অধিকার পেতাম না বলে অভিযোগ করতাম, প্রতিবাদ করতাম, আজকে সেই জায়গায় উনি যেন নিজেকে প্রমাণ করে দিচ্ছেন, আগামী তিনি বিরোধী শক্তি হিসাবে দাঁড়াবেন। যে রাজ্যপালের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে, যে রাজ্যপালকে কোনো ইউনিভার্সিটিতে ঢুকতে দেওয়া হয়নি, কোথাও নিমন্ত্রণ করা হয়নি, কালকে রাজ্যপালকে উনি ফোন করেছিলেন একটা মাদুলি করবার জন্য আর কি, সেটা নিয়ে কী বলবেন? দেখুন হিন্দিতে কথা আছে, বক্ত পড়ে বাঁকা তো গাধা গো কাহে কাকা, সময় খারাপ হলে অনেক কিছুই করতে, মমতা ব্যানার্জি যখন সময় ভালো ছিল তখন কাউকে পাত্তা দেননি, সম্মান পর্যন্ত দেননি, আমরাও ভুলিনি সেসব কথাগুলো, কী কী শব্দ প্রয়োগ করেছিলেন গভর্নর সম্বন্ধে, তিনি সাংবিধানিক পদ, মতান্তর হতেই পারে সেটা কথাবার্তা বলে বলা উচিত, ধমকি চমকি গালাগালি খারাপ খারাপ কথা বলা, তার গাড়ি আটকানো ইউনিভার্সিটিতে, এই সমস্ত আমরা দেখেছি, উনি কিছু বলেননি তখন। তো এই এর যেটা ওনার পরিবর্তন, এর থেকে মানুষ বুঝে গেছে যে ওনার দম শেষ হয়ে গেছে, উনি হেরে গেছেন, এটাই উনি প্রমাণ করছেন। ঠিক আছে, ধন্যবাদ। আমি হয়তো শেষের দিকে হয়তো বলেই দিদিমণি যে সোনার বাংলা গড়ার জন্য বিজেপিকে ভোট দিই, সপ্তম কেসে শুনিয়ে দাও।